আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক এর উপরে বেস করে অঙ্ক করা শুরু করব ঠিক আছে অথবা আমার চ্যাপ্টারের নাম কি টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার কনসেপ্ট যদি বুঝি আমরা তেমন কিছু না সময় এবং কার্য মানে এত পরিমাণ কার্য করতে আমার কত সময় লাগে বা এত সময় আমার কত পরিমাণ কার্য করব ওকে আমি প্রত্যেকটা অঙ্কের উপর ভিত্তি করে প্রত্যেকটা কনসেপ্ট হিসাবে আমি সলিউশন দেবো ওকে সো যে কটা অঙ্ক আসবে সে কটা কনসেপ্ট উপরে আসবে তাহলে আমার প্রথম কোশ্চেন শুরু করি কোশ্চেন নাম্বার ওয়ান কী বলছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন এইট আওয়ার্স হোয়াইল বি অ্যালন ক্যান ডু ইট ইন টুয়েলভ আওয়ার্স বোথ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ দ্য ওয়ার্কিং এখানে কী বলছে এ একটি কাজ করে আট ঘন্টায় এবং সেই কাজ বি করে বারো ঘন্টায় যদি তারা দুজনে একসাথে কাজ করে তাহলে কত তাড়াতাড়ি তাদের কাজ শেষ হবে ক্লিয়ার তা কী বলছে যে এ কাজ করে ক ঘন্টায় আট ঘন্টা এ কাজ করে কত ঘন্টায় আট ঘন্টায় কি কাজ করে এক পরিমাণ কাজ করে ওকে ঠিক একইভাবে কি বলছে বি সে একই কাজ করে ক ঘন্টায় বারো ঘন্টা ঠিক একই কাজ করে ওয়ান ইউনিট কাজ করে তা আমি বলতেই পারি না তাহলে আমি এক ঘন্টায় কত কাজ করবে এক ঘন্টায় কত কাজ করবে এ তাহলে ওয়ান বাই এইট আর বি কত কাজ করবে এক ঘন্টায় ওয়ান বাই টুয়েলভ আমার কোশ্চেনে কি বলছে এ প্লাস বি মানে দুজনে মোট কতজনে কাজ করবে তাহলে এক ঘন্টা দুজনে কত কাজ করছে ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই টুয়েলভ এটা কাজ এইটা এই পরিমাণ কাজ ক ঘন্টায় করছে তারা তারা করছে এক ঘন্টায় করছে এত পরিমাণ কাজ ঠিক আছে তাহলে এটা যোগ করে দেখি আট ওয়ান বাই এইট আর ওয়ান বাই এইটা করলে কত হবে আমার চব্বিশ পাঁচ বাই চব্বিশ পরিমাণ কাজ করছে এক ঘন্টায় যদি আমি যে আমি একই ইউনিট কাজ করবো ক ঘন্টায় তাহলে এটা এই পাশে উল্টে যাবে চব্বিশ বাই পাঁচ কত হচ্ছে আমার উত্তর চার পূর্ণ চার বাই পাঁচ আওয়ার্স এটাও ট্রাডিশনাল আরেকটা যেটা আছে সেটা দেখুন ভালো করে একদম মানে শর্টকাটও দেখাবো ওকে এই কাজ করছে ক ঘন্টা আট ঘন্টা বি কাজ করছে ক ঘন্টা বারো ঘন্টা ঠিক আছে আমি কি করবো আট আর বারো কী নেবো এলসিএ নেবো এলসিএম মানে লসাগু নেবো লসাগু কত হবে লসাগু হবে চব্বিশ এই যদি এক ঘন্টা আট পরিমাণ কাজ করছে বিও বারো করছে তাহলে আটকে চব্বিশ ভাগ করলে কত হয় তিন আর বারোকে চব্বিশটি ভাগ করলে কত হচ্ছে দুই ক্লিয়ার এবার কি বলছে আমার এ করবে এক ঘন্টায় কত পরিমাণ কাজ তিন পরিমাণ কাজ আর বি এক ঘন্টায় কত পরিমাণ কাজ করবে দু দু পরিমাণ কাজ তাহলে যদি দুজনে করে তাহলে কত হবে তাহলে তিন প্লাস দুই সমান সমান পাঁচ আর টোটাল কাজ কত আছে আমার চব্বিশ টোটাল যা টোটাল কাজ যদি চব্বিশ হয় আমার দুজনে মিলে কত করছে পাঁচ করে করছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে আমার বেরিয়ে যাবে কত চার পূর্ণ চারে পাঁচ আওয়ার্স এটা হলো আর একটা নিয়ম আরেকটা শর্টকাট নিয়ম সেই শর্টকাট নিয়মটা কী এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মানে এর কাজটা কী হবে আট আর ওয়াইয়ের কাজ কি বারো আট আর বারো যোগ করব কুড়ি আট বারং কত ছিয়ানব্বই বাই কুড়ি ওকে ছিয়ানব্বই বাই কুড়ি যোগ কাটাকুটি করি তা কী হবে এখানে চব্বিশ এখানে পাঁচ চো পাঁচকে চব্বিশ দিয়ে ভাগ চলে চব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার একই উত্তর চার পূর্ণ চারে পাঁচ আওয়ার্স তা কী কী নিয়ম করলাম একটা ট্র্যাডিশনাল মেথড আর আরেকটা আরেকটি ইজিয়েস্ট মেথড আর একটা হলো এটা শর্টকাট মেথড কত একদম শর্টকাটে হয়ে গেল এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ক্লিয়ার নাম্বার টু রাম অ্যান্ড শ্যাম টুগেদার ক্যান ফিনিশ এ জব ইন এইট ডেজ রাম ক্যান ডু দ্য সেম জব অন হিজ অন ইন টুয়েলভ ডেজ হাউ লং উইল শ্যাম টেক টু ডু দ্য জব বাই হিমসেল কি বলছে রাম এবং শ্যাম দুজনে কাজ করে একটি শেষ করে কবে আট দিনে কিন্তু যদি সেই কাজ রাম নিজে করে তাহলে সেই কাজ সে কাজটি শেষ করবে বারো দিনে তাহলে শ্যাম তাহলে কতদিনে কাজ করবে একা একা যদি করে তা শ্যাম কতদিনই সেই কাজটি পুরো কমপ্লিট করে ওকে প্রথমত আগে নিয়ম যেটা করেছিলাম কী বলছে আমার রাম অ্যান্ড শ্যাম রাম যোগ শ্যাম ক দিনে কাজ করছে তারা দুজনে মিলে আট দিনে করছে আর যদি রাম একা করে তাহলে সে কত দিনে শেষ করবে বলছে সে করবে বারো দিনে প্রথমে কি করব আট এবং বারো কি করব আমরা লসাগু করব। কি করবে লসাগু আট আবার লসাগু কত চব্বিশ তাহলে মোট পরিমাণ কাজ কত আমার চব্বিশ এটা হলো চব্বিশ ইউনিট মোট পরিমাণ কাজ ওকে এবারে ভালো করে বুঝুন মোট যদি চব্বিশ পরিমাণ কাজ হয় রাব এবং শ্যাম কাজ করছে আট দিনে বা আট পরিমাণ কাজ করছে ওকে তাহলে তাহলে মোট চব্বিশ পরিমাণ কাজ করতে কদিন সময় লাগবে তিন দিন সময় লাগবে বা তিন পরিমাণ ভালো করে বুঝুন ব্যাপারটা মোট কাজ চব্বিশ ইউনিট আছে কাজ ওরা রাব এবং শ্যাম কাজ করছে আট দিনে তাহলে মোট কাজ চব্বিশ যদি পূরণ করতে হয় আমার শেষ করতে তাহলে আট দিন সময় লাগছে তাহলে একদিনে তাহলে কত পরিমাণ কাজ করবে তিন পরিমাণ কাজ করবে তাই না আর রাম সেই কাজ বারো দিনে শেষ করছে মানে বারোকে চব্বিশ দিয়ে ভাগ করলে কী হচ্ছে দুই ইউনিট মানে রাম যদি এই কাজটা করে বারো দিনে তার এক দিন সে কত পরিমাণ কাজ করবে দুই ইউনিট কাজ করবে বোঝাতে পারলাম কিন্তু আমার কি বলছে শ্যাম কত দিনে করবে এবার ভালো করে বুঝুন রাম একা দুই ইউনিট কাজ করছে আর রাম এবং শ্যাম দুজনে মিলে তিন ইউনিট কাজ করবে রাম যদি এখানেও আছে রাম দুই ইউনিট তাহলে মোটও তিন ইউনিট তাহলে শ্যাম নিশ্চয়ই একই ইউনিট আছে তার শ্যামের ইউনিট কত পেয়ে গেলাম আমি ওয়ান ইউনিট শ্যাম কাজ করে শ্যাম কাজ করে তা মোট কত কাজ আছে শ্যাম মোট কাজ আছে চব্বিশ ইউনিট তা শ্যামে যদি প্রতিদিন এক ইউনিট কাজ করে তাহলে এক দিয়ে যদি ভাগ করে তার মোট সময় লাগবে অত চব্বিশ দিন সময় লাগবে সিম্পল ব্যাপার তা শ্যামের সেই কাজটি কত কত সময় লাগবে চব্বিশ দিন এটা একটা নিয়ম আর এটা শর্টকাট মিট হচ্ছে কী হবে আগের মতনই কী হবে এটা এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই আগে এক্স প্লাস ওয়াই ছিল এগুলো এক্স মাইনাস ওয়াই হবে এক্স ওয়াই কী হবে তাহলে আট গুণ বারো আর এখানে কী হবে বারো মাইনাস এইট কী হবে আট বারং ছিয়ানব্বই আর বারো থেকে আট বিভাগ করলে কত হবে চার আর চারকে ছিয়ানব্বই ভাগ করলে হচ্ছে চব্বিশ তেইশ এই উত্তর এই উত্তর কি এবার দেখুন আপনি কোনটা করবেন এইটাও এইটাও আপনার ইচ্ছা নাম্বার থ্রি টু কমপ্লিট এ ওয়ার্ক এ টেক্স ফিফটি পারসেন্ট মোর টাইম দেন বি ইফ টুগেদার দে টেক এইটিন ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক হাউ much টাইম শ্যাল বি টেক টু ডু ইট কী বলছে এখানে এক প্রথমত বলছে কি এ টেক্স ফিফটি পারসেন্ট মোর দেন মোর টাইম দেন বি মানে কি বি যে পরিমাণ কাজ করে যে পরিমাণ সময় নেয় সেই একই কাজ করতে এর সময় লাগে তার ফিফটি পারসেন্ট বেশি ওকে যদি তারা দুজনে একসঙ্গে কাজ করে তাহলে তারা কমপ্লিট করবে আঠেরো দিনে তাহলে বি একা কতদিনে সেই কাজটি কমপ্লিট করে ওকে এবার ভালো করে বুঝি এ আর বি ওকে বলছে আমি প্রথমে টাইম দেখি কি বলছে যদি যে কাজ বি একশো সময় করে সেই কাজটা এ ফিফটি পারসেন্ট বেশি করবে মানে কি একশো পঞ্চাশ করলাম ওকে রেশিও করি শূন্য শূন্য কাটলাম এটা কাটলে তিন হচ্ছে এটা কাটলে দুই হচ্ছে পাঁচ দিয়ে কাটলে ওকে তাহলে আমার টাইম কত হলো যে যে এ যে কাজটা করতে তিন ইউনিট সময় নেয় সেই কাজটায় বি করতে দুই ইউনিট সময় নেয় ওকে এ বিষয়ে কোনো ডাউট নেই এবার আমার কি বলছে যে আমি জানি কি যদি তারা এ প্লাস বি দুজনে একসাথে কাজ করে তাহলে শেষ করবে তারা কদিনে আঠেরো দিনে কাজটা কমপ্লিট করবে ওকে তাহলে আমার এ পেলাম তিন বি এর প্লাম দুই ওকে তাহলে আমরা কি জানি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ওকে এটা সমান সমান এ বি টোটাল আঠেরো দিন করছে তো আঠেরো লিখে দিলাম কেন এটা দুজনে মিলে কাজ করলে আঠেরো দিন আছে উত্তর তো দেয়াই আছে তাহলে আমার বের করতে হবে সুবিধা হবে তাহলে আমার তার এক্স মানে কোনটা ধরলাম তিন ধরলাম ওয়াই মানে দুই ধরলাম আর এক্স প্লাস ওয়াই মানে কি ফাইভ ইকুয়াল টু আঠারো তিন দু কোনো ছয় আঠারো এটি কাটলে এদিক কি হচ্ছে তিন হয়ে যাচ্ছে তাহলে এক ইউনিট সমান সমান কত পনেরো কত পনেরো তাহলে আমার এক ইউনিট কাজ করতে কত সময় নিচ্ছে আমার পনেরো দিন সময় লাগছে ক্লিয়ার এবার ভালো করে বুঝুন যে আমার কি চেয়েছে এখানে বিয়ে কত সময় লাগবে বিয়ের কদিন সময় লেগেছে আমার টু ইউনিট তা এক ইউনিট মানে যদি পনেরো দিন হয় তা বিয়ের টু ইউনিট মানে কত টু ইন্টু ফিফটিন মানে পনেরো দু ত্রিশ তিরিশ দিন সময় লাগবে তার বিয়ের কাজ করতে যদি চা এ তাহলে কি হবে এর সঙ্গে একইভাবে কত গুণ করবে পনেরো কত বেড়াবে পঁয়তাল্লিশ ডেস যেটা চাবে সেটা ওকে নাম্বার ফোর এ ডাস টোয়েন্টি পারসেন্ট লেস ওয়ার্ক দ্যান বি ইফ এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন সেভেন হাফ আওয়ার্স দেন বি ক্যান ডু ইট ইন কী বলছে এ বিয়ের থেকে কুড়ি পারসেন্ট কম কাজ করে যদি সেই কাজটি যদি এ কমপ্লিট করে সাড়ে সাত ঘন্টায় তাহলে বি করবে কত ঘন্টায় ক্লিয়ার তাহলে প্রথমত এ লিখলাম বি লিখলাম ওকে এখানে আমার প্রথমে ওয়ার্ক বলেছে আমার ওয়ার্ক কত বলছে যদি বি যদি আমার একশো পরিমাণ কাজ করে এ করবে তার টোয়েন্টি পারসেন্ট লেস মানে কুড়ি পার্সেন্ট কম মানে কি এ করবে আশি ক্লিয়ার আমরা কি জানি যে যত এফিসিয়েন্সি মানে যার যত কর্মক্ষমতা বেশি তার সময় কম লাগে তাই তো তাহলে আমার টাইম তাহলে এর ক্ষেত্রে উল্টো হয়ে যাবে এর টাইম লাগবে কত আমার একশো আর বিয়ের টাইম লাগবে কত আশি কারণ বিয়ের কাজ করার ক্ষমতা বেশি তাই কাজ করার ক্ষমতা তো বেশি তার টাইমও কম লাগবে না স্বাভাবিক আর এর কাজ করার ক্ষমতা কম তাই বিয়ে তাই এর তোমার সময়ও কম লেগেছে বেশি লেগেছে আর কি তা আমি রেশিও করি শূন্য শূন্য কাটলাম দুই দিকে কাটলো যে ফাইভ দুই দিকে কাটলো চার তা ফাইভ টু ফোর হল টাইমের রেশিও এ এবং বিয়ের ওকে কিন্তু এখান কি বলছে যে আমার বলছে যে এর সময় লাগছে কত করতে এ সময় লাগছে পাঁচের পরিবর্তে সাড়ে সাত ঘন্টা কত সাড়ে সাত ঘন্টা লাগছে সময় পাঁচের পরিবর্তে তাহলে চারের কত সিম্পলি বের করলে বেরিয়ে যাবে তাই পাঁচ থেকে কতগুণ বেশি সাড়ে সাত ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস বেশি একইভাবে চারের সঙ্গে ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস যদি গুণ করি আমি তা কত হচ্ছে আমার সিক্স ঘন্টা তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেলো যেই কাজটি করতে এর সাড়ে সাত ঘন্টা সময় লাগে সেই কাজটি করতে বিয়ের সময় লাগে ছয় ঘন্টা কারণ এর থেকে বিয়ের কার্যক্ষমতা শক্তি বেশি তাই তাই এর থেকে বিয়ে তাড়াতাড়ি কাজ হয়ে যায় সিম্পল নাম্বার ফাইভ কমল ক্যান ডু এ ওয়ার্ক ইন ফিফটিন ডেজ বিমল ইজ ফিফটি পারসেন্ট মোর এফিসিয়েন্ট দ্যান কমল দ্য নাম্বার অফ ডেজ বিমল উইল টেক টু ডু দ্য সাম সেম পিস অফ ওয়ার্ক ইস এখানে কী বলছে কমল একটি কাজ করতে সময় নেয় পনেরো দিন কিন্তু বলছে বিমল ইজ ফিফটি পারসেন্ট মোর এফিসিয়েন্ট দেন কমল অর্থাৎ কমলের কার্যক্ষমতা যদি একশো হয় বিমলের কার্যক্ষমতা তাতে পঞ্চাশ শতাংশ বেশি মানে বেশি আরও আর কি তাহলে বিমলে কত সেই কাজ করতে কত সময় লাগবে ওকে তাহলে প্রথমত কমল বিমল কমলে যদি কোনো কাজ কর কাজ করার ক্ষমতা যদি একশো থাকে তাহলে বিমল ফিফটি বেশি মানে কি দেড়শো এটা কি আমার এফিশিয়েন্সি মানে কার্যক্ষমতা ঠিকভাবে টাইম যার যত বেশি কার্যক্ষমতা বেশি তার সময় তত কম লাগবে ওকে তাহলে আমার বিমল যদি কমল যদি একশো হয় আর বিমল দেড়শো হয় তাহলে কমলের কার্যক্ষমতা কম তাই সময় লাগবে বেশি অথব দেড়শো আর বিমলের হতে বেশি তার সময় লাগবে কম একশো ক্লিয়ার আমি রেশিও করি শূন্য শূন্য কাটলাম পাঁচ দিয়ে কাটলে হবে তিন পাঁচ দিয়ে কাটলে হবে দুই ক্লিয়ার তাহলে বিম কমলের রেশিও তিন আর বিমলের রেশিও দুই এদের সময় রেশিও কিন্তু আমার কোশ্চেনে কি বলছে কমলের সময় লাগছে কত পনেরো দিন কমলের সময় লাগছে কত পনেরো দিন তিনের থেকে কত গুণ বেশি পনেরো ফাইভ ঠিক একইভাবে তাহলে দুয়ের সঙ্গে কতক্ষণ করবো ফাইভ তাহলে কতভাবে পাঁচ দু ঘুণ দশ দিন তা যে কাজটি করতে কমলের পনেরো দিন সময় লাগে সেই কাজটি করতে বিমলের সময় লাগে দশ দিন কেন কারণ কমলের থেকে বিমলে এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা পঞ্চাশ পার্সেন্ট বেশি বলে ওকে নাম্বার সিক্স থ্রি ম্যান অর ফাইভ উইম্যান ক্যান ডু এ ওয়ার্ক ইন টুয়েলভ ডেজ হাউ লং উইল সিক্স ম্যান অ্যান্ড ফাইভ উইম্যান টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক কী বলছে পাঁচজন পুরুষ বা সরি তিনজন পুরুষ বা পাঁচজন মহিলা একটি কাজ করে বারো দিনে তাহলে ছজন পুরুষ এবং পাঁচজন মহিলা সেই কাজটি কদিনে শেষ করবে ক্লিয়ার তাহলে গান কী বলছে আমার থ্রি মেন অথবা ফাইভ উমেন একটি কাজ করে বারো দিনে আমি তাহলে কী বলতে পারি তাহলে থ্রি মেন ইকুয়াল টু ফাইভ উইমেন কারণ তিনজন পুরুষ অথবা পাঁচজন মহিলা বলেছে মানে কি তিনজন পুরুষ ইকোয়াল টু পাঁচজন মহিলা সিম্পল ব্যাপার তাই না তাহলে আমার এখানে কী বলছে এখানে বলছে কি আমাকে যে ছয়জন পুরুষ এবং পাঁচজন মহিলা কদিনে কাজ করবে তা তিনজন মহিলার সময় শুধু পাঁচজন তিনজন পুরুষ সমান সমান যদি পাঁচজন মহিলা হয় তাহলে সিক্সজন পুরুষ ইকাল তো কজন মহিলা হবে এই ডবল তাহলে এটা কি দশজন মহিলা হবে ওকে এর সঙ্গে আর কত বলেছে আমাকে পাঁচজন মহিলা বলেছে মোট তাহলে মোট কত মহিলা হলো আমার তাহলে ফিফটিন মহিলা ওকে এবারে কি বলছে আমার যে যে পাঁচজন মহিলা কাজ করে বারো দিনে পাঁচজন মহিলা কাজ করে বারো দিনে তাহলে একজন মহিলা কাজ করবে কদিনে তাহলে মোট কত কাজ হবে পাঁচ গুণ বারো ওকে কিন্তু সেই কাজটা এই কাজটা করবে কজন মহিলা এখন বলছে পনেরোটি মহিলা পনেরো কাটাকুটি যদি করি আমি পাঁচ দিয়ে তিন তিন দিয়ে বারো মানে চার তাহলে আমার কত উত্তর পেল চার দিন কখন চার দিন যখন ছজন পুরুষ আর পাঁচজন মহিলা কাজ করবে একসাথে তখন সেই কাজটি সম্পূর্ণ করে চার দিনে কিন্তু সেই কাজটি আগে পাঁচজন মহিলা কাজ করতো বারো দিনে ক্লিয়ার এটা হলো ট্র্যাডিশনাল আরেকটা আরেকটা মেথড ছিল খুবই সোজা এখানে কি বলছে আমার অ্যান্সারে দিয়েছে না যে কোশ্চেনে বলছে কি তিনজন পুরুষ এবং পাঁচজন মহিলা কাজ কর বারো দিনে সিম্পলি বারোটা উপরে দিতে হবে আমাকে নিচে দাগ বাই তারপর কি বলছে আমার যেটা চাচ্ছে চাচ্ছে কি আমার ছজন পুরুষ আর পাঁচজন মহিলা ছজন পুরুষ আর পাঁচজন মহিলা বাই বাই নিচে এখান যোগ এবার কি কি দেয়া আছে আমার দেয়া আছে কি তিনজন আর পাঁচজন দেয়া আছে না তিনজন পুরুষ পুরুষের ঘরে পুরুষ আর মহিলা আছে পাঁচ পাঁচ কাটাকুটি করলে পাঁচ এক পাঁচ কাঠাকুটি দুই তাহলে কি বারো বাই দুয়ের একই তিন কাটাকুটি করলে কত হচ্ছে ফোর ডেজ ওকে এটা শর্টকাট মেথড এটা ট্র্যাডিশনাল মেথড ওকে নাম্বার সেভেন কী বলছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন ফোর ডেজ বি ক্যান ডু ইট ইন ফাইভ ডেজ অ্যান্ড সি ক্যান ডু ইট ইন টেন ডেজ এ বি সি টুগেদার ক্যান ডু দ্য ওয়ার্ক ইন কী বলছে এ কাজ করে একটি কাজ চার দিনে সেই কাজ বি করে পাঁচ দিনে সেই কাজ সি করে দশ দিনে তারা যদি একসাথে কাজ করে এ বি সি এ তাহলে তারা ক দিনে কাজটি কমপ্লিট করবে ওকে সোজা প্রথমত নর্মালভাবে একটা করি এ করছে কদিনের কাজ চার দিনে বি করছে কদিনে পাঁচ দিনে সি করছে কদিনে দশ দিনে তাই তো বলেছে আমার না চার পাঁচ দশ এই তিনটের কি করব আমরা এলসিএম করবো রসগু করব লসাগু করলে কত এসছে আমার কুড়ি ওকে তাহলে এই যদি চার দিনে কাজ করে কুড়ি শতাংশ কুড়ি ইউনিট কাজ তা একদিনে কত করবে একদিনে করবে তাহলে পাঁচ ইউনিট কাজ বি যদি পাঁচ দিনে কুড়ি পরিমাণ কাজ করে তা একদিনে কত করবে চার পরিমাণ কাজ ভাগ করলে বেরিয়ে যাচ্ছে সি যদি দশ দিনে কাজ করে কুড়ি পরিমাণ কাজ তা একদিনে কত পরিমাণ কাজ করে দুই পরিমাণ কাজ এবারে এ একদিনে করে পাঁচ পরিমাণ কাজ বি একদিনে করে চার পরিমাণ কাজ সি একদিনে করে দু পরিমাণ কাজ তা টোটাল কত এ প্লাস বি প্লাস সি এরা তিনজন একসাথে কাজ করে বলছে তো তাহলে পাঁচ হাজার ছয় নয় নয় দুই এগারো তার যদি সি একসাথে কাজ করে তার এক দিনে কত পরিমাণ কাজ করবে এগারো পরিমাণ কাজ করবে কিন্তু মোট কাজ তো কুড়ি পরিমাণ কাজ তাহলে কুড়িকে যদি আমি এগারো দিয়ে ভাগ করি তা আমার বেরিয়ে যাবে মোট কদিন সময় লাগবে তা কুড়িকে এগারো দিয়ে ভাগ করলে কত হচ্ছে এক পূর্ণ নয়ের এগারো দেশ আমার সময় লাগবে ঠিক আছে এটা হলো ট্র্যাডিশনাল একটা শর্টকাট মিটর দেখি সেই শর্টকাট মিটর হলো কি এ বি সি বাই বি প্লাস বিসি প্লাস সি বসালাম পর বসি দেই চার গুণ পাঁচ গুণ দশ ওকে আর নিচে কী হবে চার গুণ পাঁচ এবি মানে কি এ এটা চার পাঁচে কুড়ি যোগ বি সি মানে কি এটা এটা পাঁচ দশকে পঞ্চাশ এসি মানে কি দশ আর চার চল্লিশ তা কী হচ্ছে চার পাঁচে কুড়ি দুশো বাই পঞ্চাশ সাত চারে পঞ্চাশ চল্লিশে নব্বই নব্বই আর কুড়ি একশো দশ শূন্য শূন্য কাটলাম এক এক এ চলে এলো না তার উত্তর কত হবে তাহলে এক পূর্ণ নয় বাই এগারো দেশ ক্লিয়ার ওকে নাম্বার এইট A and B together can complete a piece of work in 12 days. B and C can do it in 20 days. And C and A can do it in 15 days. এ বি এন্ড সি টুগেদার ক্যান কমপ্লিট ইটিন কী বলছে এ এবং বি একসাথে কাজ করে একটি কাজ বারো দিনে বি এবং সি সেই কাজ একসাথে করলে কুড়ি দিনে শেষ করে সি এবং এ একসাথে করলে সেই কাজ কমপ্লিট করে পনেরো দিনে যদি তারা একসাথে কাজ করে এ বি এবং সি তাহলে তারা কদিনে কাজ কমপ্লিট করে সিম্পে প্রথমে লিখি কী লিখবো আমি এ প্লাস এ এবং বি দুজনে মিলে কদিনে কাজ করে বারো দিনে কাজ করে প্লাস সি দুজনে মিলে কদিন কাজ করে কুড়ি দিনে কাজ কর কমপ্লিট আর সি প্লাস এ তার দুজনে মিলে কদিনে কাজ করবে পনেরো দিনে কমপ্লিট করবে প্রথমে একই নিয়ম এই তিনটা কী করবো আমরা এলসিএম করবো এলসিএম আর লসাগু লসাগু করলে কী হচ্ছে আমার ষাট হচ্ছে এবার ভালো করে বলুন এ এবং বি যদি একসাথে কাজ করে এই কাজটি কমপ্লিট করতে কত সময় লাগবে বারো দিনের সময় লাগবে তাহলে একদিনে তাহলে কত কাজ করবে বারো ষাটকে বারো দিন করলে কত হচ্ছে পাঁচ দিন সময় লাগবে মানে দিনে তারা পাঁচ ইউনিট করে কাজ করবে আর কি বি প্লাস সি যদি একসঙ্গে কাজ করে ষাট পরিমাণ কাজ কমপ্লিট করে তার কুড়ি দিন সময় লাগবে তাহলে একদিনে তারা কত করে কাজ করবে তিন করে কাজ করবে সি এবং এ যদি একসাথে কাজ করে তারা ষাট পরিমাণ কাজ করতে সক্ষম করতে পনেরো দিন সময় লাগে তো একদিনে তারা কত পরিমাণ কাজ করবে পনেরো ষাটকে পনেরো দিন ভাগ করলে হচ্ছে চার ওকে তাহলে আমার এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ এরা তিনজন দুবার দুবার করে কাজ করে মোট কদিনে কাজ করবে তাহলে পাঁচ আর তিন আট আর ছেলে বারো বারো তাই নয় কি বারো এবার ভালো করে বুঝুন এখানে একবার এ কাজ করছে এখানে একবার এ কাজ করছে এখানে বি এখানে বিয়ে এখানে C এখানে C মানে দুবার করে কাজ করছে না তাহলে দুবার যদি কাজ করে তা আমি দুই দিয়ে যদি ভাগ করে দিই তাহলে তাহলে ছয় হয়ে যাবে ছয় পরিমাণ কাজ করবে তারা এ প্লাস বি প্লাস সি অথব এখানে যে এখানে তারা দুবার করে কাজ করছিল এখানে তারা যদি একবার করে কাজ করে তাহলে এ প্লাস বি সি একদিনে কত করবে ছয় ইউনিট কাজ করবে ওকে তার মোট পরিমাণ কাজ করলো ষাট তা ষাটকে যদি আমি ষাট পরিমাণ কাজকে আমি যদি তিনজনে মিলে প্রতিদিন ছয় ইউনিট করে কাজ করি তাহলে আমার ক দিনে শেষ হবে কমপ্লিট ষাটকে ছয় দিন ভাগ করলে আমার দশ দিন সময় লাগবে টোটাল কাজটা কমপ্লিট করতে ওকে কোশ্চেন নাম্বার নাইন এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন এইট ডেজ হোয়াইল বি অ্যান্ড সি টুগেদার ক্যান ডু ইট ইন টুয়েলভ ডেজ অল দ্য থ্রি টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন সিক্স ডেজ ইন হাউ মাচ টাইম উইল এ অ্যান্ড সি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক কী বলছে এখানে একটি কাজ এ এবং বি একসাথে কাজ করলে আট দিন সময় লাগে সেই কাজ বি এবং সি একসাথে কাজ করলে বারো দিন সময় নেয় আবার সেই কাজ তিনজনে মিলে মানে এ বি এবং সি যদি তিনজনই মিলে করে তাহলে সেই কাজ কমপ্লিট করে ছ দিনে তাহলে এ এবং সি সেই কাজটি কমপ্লিট করবে কদিনে সিম্পল দেখুন কী বলছে প্রথমে লিখি আমরা এ প্লাস বি তারা কদিনে কাজ করছে আট দিনের কাজটি কমপ্লিট করবে বি প্লাস সি তারা কদিনে কাজটি কমপ্লিট করবে বারো দিনে আর তারা তিনজন মিলে এ প্লাস বি সি এরা মোট কদিনে কাজ করবে ছ দিনে তা সর্বপ্রথম কী করতে হবে আমার এল সি এম করতে হবে আট বারো আর ছয় এল সি এম কত হচ্ছে আমার চব্বিশ চব্বিশ পরিমাণ কাজ করতে এ এবং বি যদি একসাথে কাজ করে তাহলে আট দিন সময় লাগে তাহলে একদিনে তারা কত করে কাজ করছে তিন করে কাজ করছে ঠিক একইভাবে বি এবং সি যদি একসাথে কাজ করে তাহলে বারো দিন সময় লাগছে একদিনে কত বড় করছে দুই পরিমাণ করে কাজ করছে এবং এবার তার তিনজন যদি একসাথে কাজ করে তার সময় লাগছে ছ দিন তাহলে একদিনে তার কত পরিমাণ কাজ করছে চার পরিমাণ কাজ করতে এবার ভালো করে বুঝুন যে এ প্লাস বি তিন তো এ প্লাস বি মান কত হচ্ছে তিন হচ্ছে তাহলে মোট তো চার তো তাহলে সি এর পরিমাণ কত বেড়ে গেল আমার এক বেড়ে গেল না তাই না এবার যদি সি যদি এক বেরিয়ে গেলো আমার সি এর জায়গায় আমি এক বসালাম তাহলে বি এবং সি দুজনে মিলে কাজ করে দু দুই পরিমাণ কাজ তাহলে আমি সি তো এক পেয়ে গেলাম তাই বি কত হবে তাহলে এক তাই তো আবার বি তো এক পেলাম আমি তাই বিয়ের জায়গায় আমি এক যদি বসাই এ আর বি মোট কত কাজ করছে তিন ইউনিট উনি তাহলে বিয়ের পরিমাণ যে এক হয়তো এর পরিমাণ কত হবে তাহলে দুই তাই না তাহলে এখানে আমার কোয়েশ্চেন কী চাইছে কোশ্চেন হচ্ছে এ এবং সি যদি একসাথে কাজ করে তাহলে এ প্লাস সি এর মান কত পেলাম আমরা এর মান হল দুই আর সি এর মান কত পেলাম এক তাহলে তাহলে তারা এ এবং সি দুজনে মিলে কত পরিমাণ কাজ করে একদিনে তিন ইউনিট কাজ করে আবার মোট কত ইউনিট কাজ আছে চব্বিশ ইউনিট কাজ আছে তার আজ এ এবং সি যদি একদিনে কাজ করে তিন ইউনিট তাহলে চব্বিশ ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে কাটাকুটি করলে সময় লাগবে আট দিন তাহলে সময় লাগবে এটা হলো আমার অ্যান্সার শ নাম্বার টেন এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন টুয়েলভ ডেজ বি অ্যান্ড সি ক্যান ডু ইট ইন ফিফটিন ডেজ অ্যান্ড সি অ্যান্ড এ ক্যান ডু ইট ইন টোয়েন্টি ডেজ এ অ্যালন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন কী বলছে এখানে এ এবং বি যদি একটি কাজ করে বারো দিনে সে একই কাজ বি এবং সি মিলে করছে পনেরো দিনে এবং সে একই কাজ সি এবং এ মিলে করছে কুড়ি দিনে তাহলে সেই কাজ যদি এ একা করে তাহলে এর কতদিন সময় লাগবে তাই না তাহলে আবার একই আগের মতনই এ প্লাস বি অর্থাৎ এ এবং বি দুজনে মিলে দিনে কাজ করছে আমার বারো দিনে কাজ করছে ক্লিয়ার আর বি প্লাস সি দুজনে মিলে কদিনে কাজ করছে পনেরো দিনে কাজ করছে আর সি প্লাস এ দুজনে মিলে কদিনে কাজ কমপ্লিট করবে কুড়ি দিনে কমপ্লিট করবে তাই বারো পনেরো কুড়ি আমি যদি এলসিএম করি বা লসও করি কত হচ্ছে আমার ষাট এ এবং বি দুজন মিলে একটি ষাট পরিমাণ কাজ করতে কতদিন সময় লাগবে তাহলে বারো দিন সময় লাগছে তাহলে একদিনে তারা কত পরিমাণ কাজ করছে পাঁচ পরিমাণ কাজ করছে একইভাবে বি এবং সি দুজনে মিলে পনেরো দিনে ষাট পরিমাণ কাজ করছে তাহলে একদিনে কত পরিমাণ কাজ করছে তারা চার পরিমাণ কাজ করছে সি এবং মি এ তারা কুড়ি দিনে ষাট পরিমাণ কাজ করছে তাহলে একদিনে তার কত পরিমাণ কাজ করবে তিন পরিমাণ কাজ করছে এবার আমার চেয়েছে কি আমার চেয়েছে এ কতদিনে কাজটি কমপ্লিট করে পুরোটা ওকে আমি এর মান বের করব কি করে আমি এখানে আমাদের ধরতে হবে ওকে কথায় কথা আমি যদি সি এর পরিমাণ সি এবং এর পরিমাণ তিন তো ওকে তা আমি কথায় কথা আমি সি এর পরিমাণ ধরছি ওয়ান কত ওয়ান ধরছি সি যদি ওয়ান হয় তার এ তাহলে দুই হবে কারণ দু তিন হচ্ছে এর পরিমাণ কত দুই এর জায়গায় দুই বসালাম তা বি কত হবে তিন হবে তিন আর দুই পাঁচ বিয়ের পরিমাণ তিন বিয়ের বসাম তিন এর পরিমাণ তাহলে তাহলে সি কত অবভিয়াস এক হবে তার তিন চার দেখো সব মিলে গেছে না এ দুই আর তিনে পাঁচ তিন একে চার দুই রাখে তিন তা মিলে গেল তো তার এর পরিমাণ কত ধরেছিলাম আমি দুই তার এ তাহলে একদিনে কত পরিমাণ কাজ করে দুই পরিমাণ কাজ করে টোটাল কাজ কত ষাট পরিমাণ এ যদি একদিনে দুই পরিমাণ কাজ করে তাহলে মোট কাজ করতে কতদিন সময় লাগবে তার তিরিশ দিন সময় লাগবে এটাই অঙ্ক সিম্পল শুধু এই অঙ্কের ব্যাপারে কি একটু এই অঙ্ক ধরতে হবে নিজে নিজে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওকে